আমরা সবাই তরিকা শিখতে চাই কিন্তু আমরা আত্মাকে পরিশুদ্ধ করতে চাই না কিন্তু তরিকা শিখার মূল মন্ত্রই তো হচ্ছে নিজের আত্মাকে পবিত্র করা নির্বজিম বিসমিল্লাহ রহমান রহিম

ও বেলায়েত লাভকারী আল্লাহর দেওয়া পুরস্কার পূর্ণিমার চাঁদে বাবা দেওয়ান বাগির জীবন্ত প্রতিচ্ছবি সফি সম্রাট হজরত শাহ দেওয়ান বাগি রহমাতুল আলের নুরানিময় কদম্বরকে শত কোটি সালাম ও কদম্ব ঠিকানায় সালাম ও কদম বলছি জানাই কতবুল আক্তাব দূরে মকনুন খাতুনে জন্নাত দয়াল মা রহমাতুল আলাইহার নুরানির মায় কদম মুবারক উপস্থিত আজ জুমার দিনে আশেকের রসুল ভাই ও বোনেরা অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে দেশ ও বৈদেশ থেকে সংযুক্ত আশেকের রসুল ভাই ও বোনেরা আপনারা সকলেই আমার সালাম গ্রহণ করুন আসসালাম আলাইকুম ওরহমতুল্লাহ ববরকাতু আলহামদুলিল্লাহ সকল প্রশংসা কদম রবীন্দন যার দয়ায় যার কৃপায় আজও বেচে আছি এবং তার গুণগান তার প্রশংসা করার সুযোগ পেয়েছি শুক্রিয়া এবং কদম্বুচি জ্ঞাপন করি রাহমাত আলমিন দয়াল রসুল সাল আলহি ওসাল্লামের নুরানিময় কদম্বারাকি যিনি আমাদেরকে প্রতিনিয়ত পদ দেখাচ্ছেন যার আদর্শে আমরা দাঁড়িয়ে আজ আর বলছি যার আদর্শকে নিয়ে আমরা নিজেদেরকে ইসলামের অনুসারী বলছি সেই শুক্রিয়া জ্ঞাপন করি আমাদের মোস্যাদ সুফি সম্রাট হজরত শাহ দেওয়ান বাগি কদম মোবারকে যিনি আমাদেরকে মোহাম্মদ ইসলামকে পুনরায় জাগরণ করে আমাদের মাঝে না আইনে দিলে আজ আমরা আবার সেই আশেখ এটা সুল হতে পারতাম না সেই জন্য আমাদের মোর্শেদ কেবলা জানের নুরানিময় কদম্য বরকে সুক্রিয়া করি উপস্থিত আশেখের সুল ভাই ও বোনেরা আশা করি আপনারা সবাই ভালো আছেন প্রতি সপ্তাহের কার্যক্রমের ন্যায় এই সপ্তাহেও আমরা তরিকতের বিভিন্ন বিষয়ের উপরে আমরা আলোচনা করি আপনারা দেখবেন আমরা আত্মশুদ্ধির উপরে অনেক বেশি আলোচনা করি অন্যান্য বিষয়ের চেয়ে এর বিষয়ে কারণ হচ্ছে আত্মাকে পরিশুদ্ধ না হলে আপনি আমি যত বড় আশেকে হই না কেন আসলে এর কোনো মূল্য হবে না আজকে আমাদের আহ তরিকুল ইসলাম ভাই খুব সুন্দর আলোচনা করেছেন আত্মশুদ্ধির বিষয়ে উনি বলেছেন আসলে বিষয়টা হচ্ছে আপনি যদি জানেন আপনার বাড়িতে একটা চোর আছে সে বিশ বছরই আপনার বাড়িতে থাকুক যদি তার চুরির অভ্যাস না যায় আপনি কি তার কাছে টাকা রাখবেন এই একই সমস্যা তরিকাতেও আপনি বিশ বছর তরিকা করছেন বিশ বছর কিন্তু আপনি আপনার আত্মাকে পরিশোধিত করেন নাই কি পরিশুদ্ধ করেন নাই আপনার আত্মা রোগে আক্রান্ত আপনার আত্মা ক্রোধ রোগে আক্রান্ত আপনার আত্মা জুলুম রোগে আক্রান্ত আপনার আত্মা বিভিন্ন মিথ্যা কথায় আক্রান্ত আপনার আত্মা মানুষকে নির্যাতনে আক্রান্ত এই যে আপনার আত্মা যে বিভিন্ন রোগ দ্বারা আক্রান্ত আপনি বিশ বছর তরিকা করেছেন অথচ নিজের অসুস্থতাকে আপনি দূর করেন নাই অথবা নিজের অসুস্থতা থেকে আপনি নিজেকে মুক্ত করেন নাই তাহলে আপনি বিশ বছর তরিকা করলেও আপনার অবস্থান কিন্তু শূন্যর কোঠায় আছে আমাদের অনেক আশেকের কেরাসুল ভাই আছেন আমি আপনাদেরকে সম্মান রেখে বলছি আমরা বলি আরে মিয়া জানো বিশ বছর তরিকা করি তুমি আমার চেয়ে বেশি জানো এরকম আছে না এই মিয়া তিরিশ বছর তরিকা করি তোমার জন্মের চেয়ে বেশি তরিকার বয়স হয়েছে আমার চেয়ে বেশি জানো এরকম আমাদের মধ্যে অনেক ভাই বলে না বলে না বলে না আলহামদুলিল্লাহ আমি বিশ্বাস করি অবশ্যই তিনি বেশি জানেন বিশ্বাস করি কিন্তু আসলে যদি উনি বেশি না জেনে থাকেন বিশ বছর তিরিশ নাই মিথ্যা কথার সুরটটা নাই কামের বাদ দেন নাই সুরটটা আল্লাহ কি তার কাছে আসবেন তিনি কি আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারবেন তিনি কি রাসুলের সন্তুষ্টি অর্জন করতে পারবেন তাহলে বিশ বছর বছর বয়স হয়েছে অথচ আমরা মালিকের সন্তুষ্টি অর্জন করতে পারলাম না তাহলে প্রতীয়মান হয় রকম যে বিশ বছর তরিকা করলাম অথচ এখনো আমার অবস্থান শূন্য আছে তাহলে এই বিশ বছরে আমার তরিকাতে আসা দরবারে আসা সময় দেয়া মর্ষেদের কদমে ঘন্টার পর ঘন্টা বসে থাকা বিভিন্ন ডিপার্টমেন্টে গোলামে করা এত পরিশ্রম করলাম রেজাল্ট কি বিশ বছরের পরিশ্রম শূন্য হয়ে যাচ্ছে শুধুমাত্র স্বভাব ঠিক না করার কারণে তাহলে বোঝা যায় আত্মশুদ্ধির গুরুত্ব কত বেশি আমরা সবাই তরিকা শিখতে চাই কিন্তু আমরা আত্মাকে পরিশুদ্ধ করতে চাই না কিন্তু তরিকা শিখার মূল মন্ত্রই তো হচ্ছে নিজের আত্মাকে পবিত্র করা কারণ অপবিত্র আত্মায় আল্লাহ আসবেন না অপবিত্র আত্মাকে রাসুল সুপারিশ করবেন না অপবিত্র আত্মাকে মোর্শেদ কেবলা সুপারিশ করবেন না সেই জন্য সকল আশেখ রাসুলদের উচিত যে যারা তরিকায় এসেছেন তরিকায় সামিল হয়েছেন তরিকায় এসে নিজেকে আজকে আশেখ রাসুল পরিচয় দিচ্ছেন আমাদের সকলের প্রথম কাজ হচ্ছে নিজের আত্মাকে পরিশুদ্ধিত করা আপনারা যদি অনুধাবন করেন আমার মোর্শেদ কেবলা যান তিনি ওনার মৌলিক শিক্ষা, আত্মশুদ্ধি এবং হওয়া। তিনি সবার আগেই রেখেছেন আত্মশুদ্ধির কথা মোরশেদ কেবলা একা না আল্লাহ থেকেই তো এই শিক্ষাগুলো আসছে সেখানেও প্রথম শিক্ষাটাই আসছে আত্মশুদ্ধি মানে সেলফ পিউরিফিকেশন হ্যাঁ পিউরিফিকেশন নিজেকে করার বিদ্যাটা প্রথম থেকে আসছে পরিশুদ্ধ কেন সেটা প্রথমে আসছে কারণ হচ্ছে আপনি যদি নিজেকে পবিত্রিত না করতে পারেন এই যে আমরা বলি মোর্শেদ কালবে আল্লাহর জিকির জারি করে দেন কিভাবে কালবে একটা স্পর্শ করেন ল্লিল খাসিয়াতি কুলু ভুম্মিন যেক্রিল্লা ওলা ইকাফি দালা মুবিন যে ব্যক্তির কালবে আমি আল্লাহ জিকির জারিনায় সে প্রকাশ্য গুমরা সেই জন্য আমরা দৌরে মর্স্যাদের কাছে চলে যাই যাওয়ার পরে বলি আমার জিকির চালু করে দেন আমি গুমরাহর পথ থেকে বাস্তে চাইন এই আয়াতে গুমরাহির পথ থেকে বাঁচি তারপরে যখন আমি দায়িত্বে আসলাম বা মসজিদ কেবলার জীবন দশায়ও বহু আশেখ রাসুলকে দেখা যায় আবার ছুটে এসে বলে জিকিরটা বুঝতে পারতেছি না আবার একটু সবক দিয়ে দেন এরকম আছে না নাই বহু আশেখের রাসুল আছেন তরিকাতে আমিও আপনাদেরকে লজ্জা দেওয়ার দিব না যেই কারণে বলছি না কারা কারা বলছি বহু আশেখর আছেন ওই সময় তরিকতে জিকিরটা বুঝতে পেরেছেন এখন অনেকেই নিজের জিকিরটা অনুধাবন করতে পারেন না এরকম না নাই বলেন হ্যাঁ হাত তুলতে হবে না আমি আপনাদেরকে লজ্জা দিতে চাই না আমি লজ্জা দেওয়ার উদ্দেশ্য নয় বাট আপনারা চিন্তা করে দেখেন প্রথম দিকে আপনি আপনার জিকির অনুধাবন করতে পারতেন আল্লাহ 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 জিকির অনুধাবন সারা শরীরে জিকির অনুধাবন হইতে হইতে হয়েছে এখন আপনি জিকির বুঝতে পারেন না এরকম আছে বা অনেকের আছে কিছু সময় বুঝেন কিছু সময় বোঝেন না কিছু সময় জিকির বুঝেন কিছু সময় হারাই গেছে জিকির কোথায় ভিতরে মনে হয় শুনশান নিরবতা এরকম হয় বলেন তো এটা কেন হয় আপনি কি জানেন সেটা কেন হয় এটার একমাত্র কারণ অপরিশুদ্ধিত আত্মা এই জিকির বুঝতে না পারার একমাত্র কারণ হচ্ছে অপরিশুদ্ধিত আত্মা যার আত্মা অপরিশুদ্ধিত থাকে তিনি যখন ভালো কাজ করে তার জিকিরটা বুঝতে পারে তবা পরে আল্লাহর কাছে মাপ চায় তখন জিকির বুঝতে পারে মোরশাদের কাছে আইসা যখন সবক নেয় উনি আল্লাহ আল্লাহ জিকির বুঝে কিন্তু যখন আবার দুনিয়ার মানুষের কাছে চলে যায় গিয়ে কি করে মানুষের সাথে মিশে মিশে মিথ্যা কথা বলে অন্যায় করে অবিচার করে জুলুম করে এমন কাজ করে যেই কাজে আল্লাহ অসন্তুষ্ট হয় এমন কাজ করে যেই কাজে নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম অসন্তুষ্ট হয় এমন কাজ করে যে কাজে আমার মসজিদ কেবল অসন্তুষ্ট হয় যখন এই কাজগুলো হয় তখন এই কালবের জিকিটটা বন্ধ হয়ে যায় এই জিকিটটা পুরোপুরি বন্ধ হয়ে যায় আবার ওই ব্যক্তি যখন তো বা পরে আস্তে আস্তে আবার জিকিট চালু হয় কিন্তু আমাদের যে স্বভাব আমরা তো তবা পড়তে চাই না আমরা তো আল্লাহর কাছে ক্ষমা চাই না বা ক্ষমা চাইতে চাই না আমরা আমাদের জীবন নিয়ে এত বেশি ব্যস্ত যে আমরা কখন ক্ষমা চাবো আমাদের তো সময়ই নাই আজকে যারা যারা জিকির বুঝতে পারেন না বা যারা যারা অল্প সময়ের জন্য জিকির বুঝতে পারেন অথবা যারা যারা মাঝে মধ্যে জিকির বুঝতে পারেন তাদের প্রত্যেকেই একটা রোগে আক্রান্ত কুলসিত আত্মার রোগে আক্রান্ত আপনারা এই রোগটার কারণে আপনাদের ড্রিকিট আপনাদের থেকে হারাই গেছে আমি কি বুঝাইতে পারছি আমার কথা কি কষ্ট হচ্ছে বুঝতে এই এই রোগটা থেকে রোগ আপনাকে শুধু এখন না এই রোগের প্রতিফলন ঘটবে আপনার মৃত্যুর পরেও কারণ এই আত্মশুদ্ধি না হলে পুরুষিত অন্তর যদি আপনার থাকে আপনি তো পাপাচার থেকে দূরীভূত হবেন না আপনি তো অন্যায় থেকে নিজেকে দূরীভূত করবেন না আপনি তো পাপ কাজ থেকে নিজেকে দূরীভূত করবেন না সকুলসিত আত্মার প্রভাবে আপনি কি করবেন পাপ করতে থাকবেন অন্যায় করতে থাকবেন অবিচার করতে থাকবেন কিন্তু আপনি সব কিছু করবেন আন্ডার দ্য আমরেলা অফ মোহাম্মদ ইসলাম মানে মোহাম্মদ ইসলামের ছায়া তলে বসে আপনি এই কাজগুলো করবেন আপনি নিজেকে আশেখ রাসুল পরিচয় দিবেন কিন্তু আপনার মধ্যে আশেখ রাসুলের ছিটে ফোটাও চরিত্র থাকবে না আপনি নিজেকে মোহাম্মদের অনুসারী বলবেন অথচ মোহাম্মদের আদর্শ আপনার ভিতরে বিন্দু মাত্র থাকবে না আপনি নিজেকে এলমে মারে ফতে উচ্চ জ্ঞানী বলবেন অথচ মারে ফতের মো শব্দের ব্যাখ্যা আপনার জানা নাই এইটা হচ্ছে প্রবলেম যে আমরা নিজেদেরকে কুলসিত রাখি এবং মানুষের কাছে নিজেকে প্রকাশ করতে চাই কি যে আমরা অনেক বুজুর্গ সম্মানিত আশেখের সুল ভাই ও বোনেরা মানুষের সাথে ফাঁকি দিয়ে নিজেকে জয় করা যায় কিন্তু আল্লাহর সাথে ফাঁকি দিয়ে নিজেকে জয় করা যায় না বরঞ্চ নিজেই গড়তে পড়তে হয় কারণ অতীত বর্তমান এবং ভবিষ্যৎ সবকিছু খোলা সৃষ্টি করেছেন আপনি যতই তার কাছে ভালো হইতে চান যতই তার সন্তুষ্টির গল্প করেন যতই তাকে বলেন যে আমি এইটা করেছি আপনি ভালো না হয়ে ভালো সাজতে চান এই সাজার আসলে কোনো মূল্য নাই উনি জানেন উনি এক মুহূর্তে দেখতে পারেন আপনি পাপাচার করে সেই জুব্বা মাথায় দিয়ে আজকে জুমান নামাজে বসে জাকেরদের সাথে বসে আপনি বলছেন আরে বাবা আমি তো বুজুর্গ আসে কেরাসুল বা আমি বুজুর গান আসে কেরাসুল বোন মানুষের সাথে ফাঁকি দেওয়া যায় মালিকের সাথে তো ফাঁকি দেওয়া যায় না এই জন্যে আত্মশুদ্ধির প্রয়োজনীয়তা আত্মশুদ্ধি ছাড়া মুরিদ নিজেকে উন্নতি করতে পারে নাই তরিকা এই জন্য আমাদের আমি দায়িত্বে আসার পরে আমি আত্মশুদ্ধির উপরে অনেক বেশি জোর দিচ্ছি কারণ মূল জায়গাটাকে যদি আমি ঠিক না করি মানে মৌলিক জায়গাটাকে যদি আমি ঠিক না করি আপনাকে বিশ বছরের আমলের রাস্তা দেখাইলাম কিন্তু আপনি দুশ্চরিত্র রয়ে গেলেন আসলে আপনি যতই আমল করেন আপনার আমল তো আল্লাহ পর্যন্ত পৌঁছাবে না তাই সর্বপ্রথম করণীয় নিজেকে পরিশুদ্ধিত করা আশেকে রাসুলদেরকে সর্বপ্রথম প্রয়োজনীয়তা হচ্ছে নিজেকে চরিত্রবান বানানো আর সেই চরিত্রবান বানানোর পদ্ধতি কি আগেও বলেছি এখনো বলছি বারংবার বলি কারণ প্রতি শুক্রবারে হয় কি নতুন নতুন মানুষ আসেন এই জন্য কিছু কথা আবার বলতে হয় যাতে তারা জানে যে এইটা পরিশুদ্ধ কিভাবে হয় পরিশুদ্ধ হওয়ার রাস্তা হচ্ছে বেশি বেশি তওবা পরা নিজে যেই পাপ গুলো করেছি প্রতিদিন রাত্রে ঘুমানোর সময় আমরা সেই পাপগুলোকে স্মরণ করা এবং আল্লাহর কাছে তবা পরা সংকল্প করা যে আল্লাহ আমি এই পাপ আজকে দিনে করেছি তুমি দয়া করে আমাকে মাফ করে দাও বেশি বেশি মোরাকাবা করা মোরাকাবায় বসে নিজের পাপগুলোর জন্যে আপন মর্ষদের ওয়াসিলা ধরে ক্ষমা প্রার্থনা করা এইভাবে করে যখন একটি আঁশে কেরাসুল লম্বা সময় তবা পড়ে লম্বা সময় সংকল্প করে লম্বা সময় মানে একদিনে ছয় ঘন্টা না লম্বা সময় মানে হচ্ছে এক মাস দুই মাস তিন মাস ব্যাপী কন্টিনিউ মোরাকাবার প্রথম বিদ্যা হচ্ছে কন্টিনিউশন অনেক আশেকে রাসুল মোরাকাবা করেন কিন্তু মোরাকাবায় উন্নতি লাভ করতে পারেন না কেন জানেন মোরাকাবার বিদ্যাটার এক নাম্বার রাস্তা হচ্ছে এটাকে প্রতিদিন করতে হয় এইটা যদি একদিন গ্যাপ দেন বিনা কারণে তাহলে আবার শূন্য থেকে শুরু করতে হবে মানে আপনি মনে করেন এক মাস মোরাকাবা করে আপনার অবস্থানটা এখান থেকে এখানে নিলেন ঠিক আছে এখন এক মাস পরে আপনি আবার মোরাকাবা করতে পারলেন না এই যে দুই দিন আপনি করলেন না আপনার অবস্থান আবার এখানে চলে আসবে যেই কারণে আমাদের আশেকের আসলদের একটা বড় ভুল কি জানেন দুই দিন মোরাকাবা করে একটু পরে আবার তিন দিন করে না আবার সমান আসে আবার উঠে আবার কমে এই চলতেছে মোরাকাবার একটা প্রথম বিধান হচ্ছে কন্টিনিউশন যদি কন্টিনিউশন মোরাকাবায় না হয় মানে কন্টিনিউ যদি আপনি মেডিটেশন না করেন তাহলে আসলে মেডিটেশন উন্নতি পাওয়া যায় না প্রতিদিন আপনি যদি আজকে সময় না পান মনে করেন আপনি বিশ মিনিট মোরাকাবা করার সময় পাইলেন না আপনি দশ মিনিট করেন দশ মিনিট সময় পাইলেন না আছে ঘুমানোর আগে দিয়ে পাঁচ মিনিট মোরাকাবা করেন এটলিস্ট করেন তাহলে আপনি দেখবেন বিপদ তবে এই পাঁচ মিনিট রেগুলার করা যাবে না এটা হচ্ছে সেই দিন যে দিন আপনি সময় পান নাই রেগুলার বেসিস মোরাকাবা করলে অ্যাটলিস্ট ওয়াক্তের মোরাকাবায় না পারলেও দিনে একবার ন্যূনতম বিশ মিনিটের জন্য মোরাকাবা করতে হবে তাহলে আপনি চরিত্রের উন্নতি হবে নইলে হবে না না হলে আপনি আল্লাহকে পাবেন না তাই আপনাকে পরিবর্তন করতে হবে এই তাসাউফ আপনাকে পরিবর্তন শিক্ষা দিবে আমার মোর্শেদ কেবলা যেই মোহাম্মদ ইসলামের শিক্ষা দিয়েছেন তার মৌলিক কারণ হচ্ছে আপনাকে বানানো। আপনার মাঝে আল্লাহকে খুঁজে পাওয়া আপনার মাঝে খুঁজে পাওয়া আপনি যদি না করেন কে করে দিবে বাবা আপনার কাজটা বলেন। আমি তো বলেছি আমি তো আপনাকে মুক্তি দেওয়ার ক্ষমতা রাখি না মুক্তি দিতে পারেন আল্লাহ আমি পদ দেখাইতে পারি যে বাবা তুমি যদি এই রাস্তায় হাঁটো তাহলে ওই মালিক পর্যন্ত পৌঁছতে পারবা এখন আপনি যদি ওই রাস্তায় না হাঁটেন আমি কি করতে পারি বলেন আপনি আমার বক্তব্য শুনবেন যে এত সুন্দর বক্তব্য দেয় আমি খুশি হব যদি আপনার কাছে মনে হয় আমার বক্তব্য সুন্দর আমি তার চেয়ে বেশি খুশি হব, যদি আমার বক্তব্যে আপনি পরিবর্তিত হন আমার বক্তব্য সুন্দর হওয়ায় তো কোনো লাভ নাই যদি আপনার বক্তব্যে আপনার মধ্যে চরিত্রে পরিবর্তন না আসছে তাই প্রত্যেকটি আশেকেরা সুলকে যদি চরিত্রবান হইতে চান নিজের কুলসিত আত্মাকে পবিত্র করতে চান মুরাকাবা করতে হবে সংকল্প করতে হবে আল্লাহর কাছে তবা করতে হবে প্রতিদিন আপনি যেই পাপ করেন এই পাপগুলোর জন্য চোখ বন্ধ করবেন বন্ধ করে মালিকের কাছে স্মরণ করবেন যিনি দেখতে পারেন মালিককে তিনি বলবেন সরাসরি মালিককে বলবেন যিনি দেখতে পারেন না তিনি মনে করবেন মালিক তো আমাকে দেখছেন আমি তাকে দেখছি আমি অন্ধকার দেখছি কিন্তু আমার মালিক আমাকে দেখছেন হ্যাঁ আমার মালিক তো আমাকে দেখছেন আমি তার কথা শুনছি না কিন্তু তিনি তো আমার কথা শুনছেন শুনছেন না শুনছেন না বলেন চোখ বন্ধ করেন মালিককে বলেন মালিক তুমি তো আমাকে দেখছো আজকে আমি এই ভুল করেছি এই মিথ্যা কথা বলেছি এই জুলুম করেছি এই অন্যায় করেছি এই অবিচার করেছি আমি তোমার কাছে করজোরে ক্ষমা চাই তুমি দয়া করে আমাকে মাফ করে দাও আমি আগামী কালকে আবার চেষ্টা করব এই অপরাধগুলো না করার জন্য আমি আগামী কালকে থেকে চেষ্টা করব এই কাজগুলো থেকে নিজেকে দূরীভূত রাখতে তুমি দয়া করো তুমি আমার মুর্শেদ আল্লাহর বন্ধু সাদাওয়ান বাগির ওয়াসিলায় আমি তোমার কাছে ক্ষমা চাই তুমি দয়া করে আমারে মাফ করে দাও এইটুকু বলা যায় এটা কঠিন কিছু বলেন ট্রাই করে দেখেন না আমার কথাটা এক মাস এক মাস প্রতিদিন এইভাবে বলেন একবার একটু চেষ্টা করে দেখেন দেখেন আপনার মধ্যে পরিবর্তন আসে কিনা আল্লাহর কসম আপনি চেষ্টা করে দেখেন আপনার পরিবর্তন আপনি অনুভব করবেন আপনার মধ্যেই পরিবর্তন আসতেছে সম্মানিত যেতে হবে মোহাম্মদ ইসলামের এই ধারা কেয়ামত পর্যন্ত চলবে এই ধারা কখনো বন্ধ হবে না এই ধারা কেউ বন্ধ করতে পারবেও না সবাই চেষ্টা করবে হয়তো এই ধারা বন্ধ হবে না এই ধারা বেগবান থাকবে ততদিন যতদিন আপনার সিনায় এই আলোটা থাকবে এই ধারাকে এগিয়ে নিয়ে যেতে হবে আমার এই অনুষ্ঠানে উপস্থিত থাকেন দেশ বিদেশ থেকে আসে আমার অনুষ্ঠানে উপস্থিত থাকেন জাতির গর্বিত সন্তান মুক্তিযোদ্ধা আমার এই অনুষ্ঠানে উপস্থিত থাকেন ডাক্তার ইঞ্জিনিয়ার উকিল সকল পেশার মানুষ আমি দেখেছি রিক্সাওয়ালাকে আমার এই অনুষ্ঠানে উপস্থিত থাকতে আমি দেখেছি রাস্তার হকারওয়ালাকে আমি এই অনুষ্ঠানে উপস্থিত দেখেছি কোটিপতি ব্যবসায়ীদেরকে সকলের জন্য আজকে এক কাতারে দাঁড়িয়ে আমরা বসে আছি নিজেদেরকে চরিত্রবান বানানোর জন্য কারণ দুনিয়ার এই জমিনে আমি ব্যবসায়ী আমি কোটিপতি আমি রিক্সাওয়ালা আমি বড় লোক আমি ছোট লোক আমি জ্ঞানী আমি অজ্ঞানী আমি জানি আমি জানি না মূর্খ আল্লাহর দরবারে তার কোনো মূল্য নাই ওই মালিকের কাছে আপনি আমি একটি মাত্র পরিচয় তার বান্দা বা গোলাম কার কত টাকা আছে আছে কার কার কত কত বাড়ি গাড়ি আছে কে কি কার সম্মান কত কাকে সালাম দেয়া হলো কে সালাম পেল কে পেল না কোনো কিছুর মূল্য নেই ওই মালিকের কাছে আমরা সবাই তার বান্দা এবং গোলাম যত বড় ডাক্তার যত বড় ইঞ্জিনিয়ার যত বড় প্রফেসর যত বড় জ্ঞানী না কেন সকলের জন্যে একটি জায়গা অপেক্ষা করছে সাড়ে তিন হাত মাটি একই সেই কাঠের তক্তায় করে শোয়ায় নিয়ে ওই সাদা কাফুনের কাপড় পরাইয়া সকলের যোগ্যতা হবে সেই দিন যে এবং মাটি চাপা দিয়ে দেওয়া হবে যোগ্যতার খেলা সেই দিন শুরু কত বড় রাজ্যের প্রাসাদে থাকলাম এসির ঠান্ডা হাওয়া খেলাম না রৌদ্রে পুড়িয়া অজ্ঞান হয়ে গেলাম কোনো কিছুর পরিচয় হবে না পরিচয় শুরু হবে ওই সাড়ে তিন হাত মাটির ঘর থেকে বাবা ছেলের জন্য কানলো না মা সন্তানের কানলো না কে কাকে ডাকলো কে কার জন্য কাঁদলো বললো চিৎকার করলো ভালোবাসলো কোনো কিছুর মূল্য নাই মূল্য শুরু হবে মালিকের সন্তুষ্টি হয়েছে কি হয়নি এই জন্যে সন্তুষ্টি করতে পেরেছেন কি পারেননি এইটার প্রশ্ন কে বাবা কে ছেলে কে ডাক্তার কে ইঞ্জিনিয়ার কে রিক্সাওয়ালা কে সন্তান কে চাচা কে মামা কে খালা কি আছে যায় একই প্রশ্ন মালিকের সন্তুষ্টি করেছেন না করেন নাই আল্লাহকে পেয়েছেন না পান নাই কোথায় আমার গর্ব কোথায় আমার কোট কোথায় আমার লুঙ্গি কিছুই নাই দুনিয়ার জমিনে নিজেকে সাজানোর জন্য টাই কোট পরলাম টুপি পাঞ্জাবি পাগরি পরলাম ভালো জামা পরলাম জিন্সের প্যান্ট পরলাম ওই দিন ওই পরিচয় আর কিছু নাই সাদা কাফনের কাপড় আমার পরিচয় আর সাড়ে তিন হাত মাটি আমার পরিচয় এই যে দুনিয়ার সাম্রাজ্যের আমাদের এত চেষ্টা এত প্রচেষ্টার মূল মালিকের সন্তুষ্টি অর্জন করা আমরা যদি সেইটা পারি এখানে কষ্টে থাকি সেখানে মালিকের সন্তুষ্টি অর্জিত হবে এখানে ইমানের উপরে কায়েম না থাকি সেই দিন মালিক ডাক দিয়ে বলবে তুমি আমার জন্য দুনিয়ার মায়া ছেড়ে দিয়েছ আজ আমার প্রতিদানের পালা আমি তোমার জন্য আছি বলো তোমার দুনিয়ার কত সুখ বাকি ছিল আমি তাই করে দিব আমি বলছি না কারো মায়া ছেড়ে দিতে হবে কিন্তু মালিকের সন্তুষ্টি তো অর্জন করতে হবে গো মালিকের সন্তুষ্টি ছাড়া কি করবে আমি তো আপনাদেরকে বলেছি আপনাদেরকে আমি সঙ্গী হিসেবে নিয়েছি আপনারা আমার জন্য কত যুদ্ধ বিগ্রহ করেছেন কত অপমান কত অপদস্থ হয়েছেন কত নির্যাতনের শিকার হয়েছেন কত লাঞ্ছিত হয়েছেন যারা আপনাকে সম্মান করত আজ তারা আপনাকে দেয় মন্দ বলে শুধুমাত্র আমার নৌকায় বসে আছেন দাঁড়িয়ে আছেন দেখি শুধু কি আপনাকে দেয় আমাকে দেয় না দেয় তো আমার স্ত্রীকে দেয় আমার সন্তানকে দেয় গালাগালি করে যারা তারপরও এই গোলামের জন্য দাঁড়িয়ে আছেন আল্লাহর কসম আমি গোলাম আপনার জন্য দাঁড়িয়ে থাকি যারা তবুও এই গোলামকে ভালোবেসে এই যুদ্ধে আমার পাশে আছে আমি কথা দিচ্ছি কালকে যেই আপনার দরকার হবে আমি আপনার পাশ থেকে সরে আমি আপনাদের সকলের কাছে একটু সাহায্য চাই সবাই মিলে আসুন একটি সুষ্ঠু মোহাম্মদ ইসলামের দল তৈরি করি সবাই মিলে আসুন একটি আদর্শ মোহাম্মদ ইসলামের দল তৈরি করি শাহাদাবান বাগীর আদর্শটাকে আমরা সামনে অগ্রসর করি আপনাদের প্রতিদান আপনাদের কষ্টের ফসল এই মুহাম্মদ ইসলাম আপনাদের কারণেই মুহাম্মদ ইসলাম এততো শক্তিশালী হয়েছে আপনাদের ভালোবাসা আমি দেখেছি বিশ্ব আশেক এরাসুল সম্মেলনে বাদ ভাঙা জোয়ার নিয়ে আপনারা যেভাবে সারা বাংলাদেশ বিদেশ থেকে এসেছেন আল্লাহর কসম আমি আপনাদের কাছে চিরকৃতজ্ঞ চিরঋণী আপনাদের জোয়ারে আমার মনটা যে এত বড় হয়ে গেছে যাদেরকে আসবে ভাবি নাই তারা সহ এসেছে টাকা খরচ করে আপনারা এই সম্মেলনে এসেছেন আপনারা জীবিত আছি যখন আমার প্রয়োজন পর্বে আপনারা আসবেন আমি দোয়া করি আমার মালিক আপনাদেরকে কবুল করে নে আপনাদেরকে উত্তম চরিত্র দান করুক আপনারাও নিজেরা চেষ্টা করেন নিজেদেরকে উত্তম চরিত্রের আদর্শ বান বানানোর জন্য অগ্রসর করার আমি করি আমার হেফাজত করুক আলোচনা দীর্ঘায়িত না আপনারাই আমার শক্তি এই মোহাম্মদ ইসলাম চলবে যতক্ষণ একজন আশেকের রাসুল জীবিত আছে আপনি এই মোহাম্মদ ইসলামকে এগিয়ে নিয়ে যাবেন আমাকে কথা দেন আমাকে কথা দেন যতক্ষণ একটি আশেখে রাসুল জীবিত থাকবে এই মোহাম্মদ ইসলামে গিয়ে যাবে হাত তুলে আমাকে কথা দেন আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহর কসম আমি আল্লাহর কাছে সাহায্য চাই যারা হাত তুলেছেন আমার মালিক আপনাদের কবুল করে নেবে আমার মালিক আপনাদের মুক্তির ব্যবস্থা করে আমার মালিক আপনাদের বিপদ আপদ দূর করে দেখ আমার মালিক আপনাদের পালা মুসিবত দূর করে সবাই বলুন আমি সবাই বলুন আমি হাত নাম সবাই বলুন আমি আমি দোয়া করি আমার মালিক আপনাদের সবাইকে কবল করুক আপনারা যারা দূর দূরান্ত থেকে এসেছেন আমি গোলামের আলোচনা শুনেছেন আপনাদের সবাইকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে এই গোলাম আজকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন এই কামনা করে এই গোলাম বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ বারাকাত